প্রদর্শক, এই যে আপনারা দেখছেন একটা গাভী গরু এখানে বিক্রি হয়ে গেল, এটা কে কিনলো? আপনি কিনছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কত দিয়ে কিনলেন ভাই? 56। এটাকে বাড়িতে পোষার জন্য? বাড়িতে পোষার জন্য। 56,000 টাকা? 56,000। আচ্ছা ধন্যবাদ। এটা কি জাতের? এটা এটা দেশি। দেশি। এই যে সুপ্রদর্শক, আপনারা শুনছেন 56,000 টাকা দিয়ে এই গরুটি বিক্রি হয়ে গেল ফাসিলাডাঙ্গা হাট থেকে। হাট পরিবার, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 9 সেপ্টেম্বর 2020 বুধবার। আপনারা জানেন যে দিনাজপুর সদরের এই ফাসিলাডাঙ্গা হাট প্রতি বুধবারে বসে। এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে গাভী গরু বাছুর সহ কি পরিমাণ দাম চায় সেগুলি আমরা জানানোর চেষ্টা করব। তা আমরা প্রথমে এখানে একটা, এই গরুটা কার আপনার? আসসালামু আলাইকুম ভাই। আপনার কি বাড়ির গরু? হ্যাঁ, বাড়ির গরু। আচ্ছা, এটা দাঁত কয়টা? হ্যাঁ, জুয়ান। বাছুরটা কি? ষাঁড় বাছুর। দাম কত যাচ্ছে? হ্যাঁ, 58,000। ক্রেতার দাম কত বলছে মানুষ? 45-46 বলছে দাম, শুনছি আমরা সুপ্রদর্শক। তারপর আমরা একটু এখানে দেখি ভাই, এটা দাঁত কয়টা? ছয় দাঁত। বাছুরটা কি? আচ্ছা, বকনা। দাম কত যাচ্ছেন? 42,000 চাইছেন। ক্রেতা কত বলে? 30-32। আপনার নিয়ত কত? 35 হলে ছেড়ে দিলে। এই যে সুপ্রদর্শক, আপনারা শুনছেন বাংলাদেশের বিভিন্ন হাট আমরা দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে গরুর দাম বেশি না কম। এই যে 35,000 টাকা এই গরুটি ওনার নিয়ত, ছেড়ে দেওয়ার নিয়ত। এই যে দেখুন, তারপর আমরা একটু এখানে দেখি ভাই, এই গরুটা কার আপনার? এটা দাঁত কয়টা? নতুন জোয়ান। বাছুরটা কি? বকনা। কয় দিনের বাছুর এটা? 15 দিন। দাম কত যাচ্ছে? 45। ক্রেতা কত বলে? 40 ভাঙে বলে। আপনার নিয়ত কি 40? আচ্ছা, নিয়ত 40। শুনছেন দর্শক, উনি বলছেন যে 40,000 টাকা নিয়ত। গরুটা একটু মোটা তাজা রয়েছে। তারপর আসুন, এখানে প্রচুর দেশি গরু উঠেছে। এই যে আপনারা দেখছেন যে দেশি গরু কিন্তু মোটামুটি ভালো চালান এসেছে। এখানে আমরা একটু দেখি ভাই, এটা দাঁত কয়টা? হ্যাঁ, জুয়ান। আট দাঁত। বাছুরটা কি? ষাঁড় বাছুর। দাম কত যাচ্ছে? 50 চাইছেন। ক্রেতা কত পর্যন্ত বলছে? 40 ভাঙ্গে। হ্যাঁ, আর আপনার নিয়ত কি? 40-42। আচ্ছা ধন্যবাদ। শুনছেন সুপ্রদর্শক, আর একটা কথা জানিয়ে রাখি, এই ধরনের দেশি গাভীর আমরা দুধের রেকর্ডটা বলি না, কারণ আপনারা জানেন যে এগুলো 1 থেকে 2 কেজি দুধ হয়, তো সুতরাং এই রেকর্ডগুলি আমরা বলি না। তারপর আসুন আমরা একটু এদিকে দেখি, এই যে এখানে একটা গাভী দেখছি। আসসালামু আলাইকুম। আপনার কি বাড়ির না কেনা? কেনা। দাঁত কয়টা? জুয়ান। জুয়ান। আর বাছুরটা? না না, বাছুরটা কি সার? না, সার বাছুর। দাম কত যাচ্ছে? 60,000। ক্রেতা কত বলছে ভাই? 50-52। এই শুনছেন আপনারা। তারপরে আমরা একটু এখানে দেখি, এটা কি আট দাঁত? ছয় দাঁত। বাছুরটা কি? সার বাছুর। এটার দাম কত যাচ্ছে? 57। এটা তো দেশি, দামটা বেশি কেন? ও, বাচ্চাটা সাইওয়াল বাচ্চা, এই জন্য। আচ্ছা আচ্ছা, ক্রেতা কত বলছে এটার? 50 ভাঙ্গিয়ে বলতেছে। আপনার নিয়ত কি 50? উপরে। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আসুন সুপ্রদর্শক, এই ফাসিলাডাঙ্গা হাট, এই যে দেখুন, মোটামুটি কিন্তু এখানে ভালোই মোটামুটি গড়ে উঠে। তারপর আমরা একটু এখানে একটু দেই। আসসালামু আলাইকুম। এদিকে আপনার বাড়ির না কেনা? বাড়ির। দাঁত কয়টা? দাঁত আগর জুয়ান হয়ে গেছে। আর বাছুরটা কি? আচ্ছা, বাছুরটা সার বাছুর। এটার দাম কত যাচ্ছে? 55। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 42 বললাম। 42। আপনি 42 বলছেন? আচ্ছা, আপনি, আপনার সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আপনি মানে কি করবেন এই গরু কিনে? কেনা বেচা। আপনারা কেনা বেচা করেন? আপনার কত মনে হচ্ছে এটা কত দিয়ে কেনা যায়? বললাম 45 ভাঙবে। বললাম
45 ভাঙে বললাম এদিকে আচ্ছা 45 এর নিচে নিলে এটা মোটামুটি এটা লাভ হবে হবে আচ্ছা আচ্ছা শুভ দর্শক এই যে শুনছেন আপনারা বাছুরটা একটু দেখুন একজন ক্রেতাকে আমরা পেয়েছি উনি বলছে যে 45 এর নিচে 45 পর্যন্ত হলে এই গরুটা নেওয়া যায় এই যে দেখছেন তো আপনারা এই ধরনের এখানে হাটগুলিতে আসে আসলে ঘোরাঘুরি করতে হয় আসলে দামগুলি একটু জানার জন্য তারপর একটু এখানে দেখি এটা দাঁত কয়টা জুয়ান জুয়ান বাছুরটা কি বাছুর আচ্ছা বকনা এদিকে শাইওয়াল হ্যাঁ শাইওয়াল শাইওয়াল বকনা দাম কত যাচ্ছেন দাম 42 42 হাজার চাইছেন আর দরদাম কত করছে ক্রেতা 35 36 আপনার নিয়ত কত আচ্ছা নিতে আসলে কম বেশ হবে আর কি এই যে শুনছেন সুপ্রিয় দর্শক তারপরে আসুন আমরা একটু এদিকে দেখি এটা দাঁত কয়টা দাঁত জুয়ান জুয়ান বাছুরটা কি বাছুরটা বকনা এই যে বকনা আচ্ছা আচ্ছা দাম কত যাচ্ছে দাম চাচ্ছি 52 52 এত দাম কেন আরে বেচার দিনে কত কয় দরদাম কত পর্যন্ত উঠছে 42 43 বলতেছে আপনার নিয়ত কত নিয়ত 45 পার হবে 45 পার হইতে আচ্ছা ধন্যবাদ আর বাছুরটা কি দেশি ধন্যবাদ আসুন সুপ্রিয় দর্শক এখানে আমরা আপনাদেরকে দেশি গাভী গরু যারা আপনারা খোঁজেন মূলত সেই খোঁজ দিতে আমরা এখানে এসেছি আসসালামু আলাইকুম কেনা আপনার এটা কেনা বাড়ির দাঁত কয়টা নতুন জুয়ান বাছুরটা কি বকনা এটা কি দেশি তাহলে শাইওয়াল এটা দাম কত যাচ্ছে দাম 65 65 এত দাম কেন ক্রেতা কত বলে ক্রেতা ক্রেতা এখন পর্যন্ত কত বলছে 50 বলেছে 50 পর্যন্ত দাম আচ্ছা শুনছি আমরা তারপরে এখানে আমরা একটা অরিজিনাল দেশি দেখছি ভাইটা দাঁত কয়টা ছয় দাঁত বাছুরটা কি ষাড় বাছুর দাম কত যাচ্ছে 42,000 ক্রেতা কত বলে 40-এর নিচে বলছে আর আপনার নিয়ত 40-এর একটু উপরে যা হবে আর কি 500-800 যা হবে শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক তারপর আসুন মোটামুটি এখানে কিন্তু ভালোই বলা যায় প্রচুর গরুই উঠেছে এই যে এখানে আমরা দেখছি এটা দাঁত কয়টা ভাই হ্যাঁ জুয়ান দুই দাঁত এটা কি প্রথম বাছুর বাছুরটা কি বকনা বাচ্চি দাম কত যাচ্ছে দাম 52 52 এটা কি জাতের ভাই দেশি না দেশি ক্রেতা কত বলছে বলছে 42-43 42-43 বলছে যে শুনছেন আপনারা দুই দাঁতের গরু এটা কিন্তু আরো অনেক বাচ্চা হবে এবং ও একটু তেজি গরু যে দেখছেন তারপরে আমরা এদিকে দেখি ভাই লাগি কিনছেন এখনো তারপরে এখানে দেখি এটার বাছুর কই ওই যে বাঁধা আছে আচ্ছা 60টা আর দাঁত কয়টা এটা চারটা এটার দাম কত যাচ্ছে 70 এত দাম কেন না ও চাইতে হবে ক্রেতা কত বলে 52,000 টাকা মতো দাম উঠছে আচ্ছা শুনছি আমরা দর্শক আপনারা একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এই ফাসিলাডাঙ্গা হাটে কি পরিমাণ দামে এই ধরনের দেশি গাভী গরু আপনারা পাবেন ভাইটা দাঁত কয়টা আট দাঁত জুয়ান আর বাছুরটা কি বকনা এদিকে দেশি বাছুর দাম কত যাচ্ছে 55,000 তারপরে ক্রেতা কত বলছে 44-45 আর আপনার নিয়ত আর একটু বাড়লে দিবেন আচ্ছা আচ্ছা তারপরে যে এখানে দেখি আমরা এটা দাঁত কয়টা ছয় দাঁত বাছুরটা কি আচ্ছা বকনা এটা দাম কত যাচ্ছেন ভাই 55 ক্রেতা কত পর্যন্ত বলছে
ক্রেতা মানুষ কত? বিয়াল্লিশ পর্যন্ত শুনছেন সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম এই দিনাজপুরের সদরের এই ফাঁসিলাডাঙ্গা হাট, এখানে মোটামুটি 35,000 টাকা থেকে শুরু করে আপনারা দেশি গাভী গরু বাছুর সহ আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে দামগুলি আমরা এতক্ষণ জানানোর চেষ্টা করলাম। আর এই হাটগুলিতে আপনারা যখন আসবেন তখন অবশ্যই এটাকে অবজার্ভ করতে হবে 2-1 ঘন্টা, তাহলে দামগুলি আপনারা একটা ধারণা পাবেন। তারপরে এখানে আমরা একটু দেখি ভাই, এটা দাঁত কয়টা? 8 দাঁত। বাছুরটা কি? আচ্ছা, সার এটা কি সাইওয়াল? আচ্ছা, এটার দাম কত যাচ্ছেন? 85,000। কেন এত দাম বেশি কেন ভাই? ওই বাছুরটার কারণে, সাইওয়াল বাছুরটার কারণে। এই যে দেখুন, সাইওয়াল বাছুরটার কারণে দামটা বেশি চাচ্ছেন, ওনারা নিজেরাই বলছেন। এটা কত বলছে ক্রেতা? 70,500 পর্যন্ত দাম উঠছে। আপনাদের নিয়ত কত? মানে 72-73 হলে বেছে দিবেন। আচ্ছা, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা আপনাদেরকে দিনাজপুরের ফাঁসিলাডাঙ্গা হাটের এই গাভি গরু, দেশি গাভি গরু বাছুর সহ দাম জানানোর চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।